আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমার নামে কিন্তু বেশ কয়েকটা ফেক পেজ আছে ওই সকল পেজে গিয়ে কেউ যদি মেসেজ দেয় কারোর সাথে অর্থনৈতিক লেনদেন করেন সেটা দায়ভার আমার না আমার অফিসিয়াল পেজ যেখান থেকে এই ভিডিওটা আপলোড হচ্ছে সেটা হচ্ছে নাইম টিভি টোয়েন্টি ফোর উপরে সাবস্ক্রাইবার ফলোয়ার্স দেখবেন এক লক্ষ তিন হাজার এটা বলে দিলাম কেন আপনারা অনেকে আসেন এই ভিডিওগুলো দেখে ইনবক্সে মেসেজ দেন মাঝে মাঝে অন্য জায়গায় একবার এক লোক বলছে হোয়াটসঅ্যাপে নাকি তিনি পাঁচশো টাকা দিস তো কার হোয়াটসঅ্যাপে দিলেন আমার তো পেজ বাই ওই না আমি আগেই বলি আর আমি নিজে কোনো এই ব্যবসাগুলোর সাথে জড়িত না তবে যখনই আপনাদের জন্য এই সুযোগগুলো পাই অফারগুলো আসে আমি আপনাদের সামনে নিয়ে আসি তবে আপনারা চোখ কান খোলা রাখবেন দর্শক জার্মানি যারা যেতে চান তাদের জন্য আরও একবার সুসংবাদ নিয়ে আসছি তবে খেয়াল রাখতে হবে যারা জার্মানির ভাষা জানেন না এই ধরনের লোক যদি চিন্তা করেন জার্মানি যে লাখ লাখ টাকা কামাই নেবো এটা তো সম্ভব না পাই আপনি ওই দেশে যাবেন ওই দেশের ভাষা যতই ইংরেজি জানেন জার্মানির ভাষা জানাটা কিন্তু জরুরি সেখানে ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জার্মান ভাষা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো আমার ভিডিওটা প্রোটা বলার আগে এই জায়গাটা তার একটু তথ্য দিচ্ছি আপনারা এটা একটু সরাসরি জানা নেবেন ওয়েবসাইট থেকে এই জার্মানির এই বিষয়গুলো ওয়েবসাইটের ঠিকানাটা কি আপনি গুগল ক্রমে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা ডি এইচ এ কে এ ঢাকা ডট ডিআইপিএল ও ডট মানে ডিপ্লো ডিই ডাব্লিউ ডাব্লিউ ডট ঢাকা ডট ডিপ্লো ডট ডিই এই ওয়েবসাইট সার্চ করলে জার্মানির বাংলাদেশে অবস্থিত যে অ্যাম্বাসি আছে সেটার ঠিকানা পাবেন আর ঠিকানাটা দিয়ে যে কেউ যদি সরাসরি ভিজিট করতে চান তাহলে সেখানে হচ্ছে গুলশান ঢাকা একশো আটাত্তর গুলশান অ্যাভিনিউ গুলশান দুই ঢাকা বারোশো বারো আচ্ছা এখানে রাষ্ট্রদূত কে আছে আমাদের ওটা দরকার নাই এবার আমরা যাই মূল খবরে গতকালকে জার্মানির চ্যান্সেলর যদি আমি খুব অপছন্দ করি এই লুকটারে তার নাম হচ্ছে ওলাফ সলজ আপনার রাজধানীর বার্লিনে জাম্বার জার্মানির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মানে তিনি যেই বক্তব্য দিয়েছেন যে জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত আমাদের শিল্পীর উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে একই সাথে সারা বিশ্বের শ্রম এবং দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও জার্মানির দেশ বেশ আকর্ষণীয় তাই সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বলতে চাই আপনার তারা দেশের শিল্প প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না আপনার মানে জার্মান চ্যান্সেলরের বর্তমান বক্তব্য হচ্ছে যে এটা ঢাকার আমাদের যেই দূতাবাস আছে সেখান থেকেও এটা প্রকাশ করা হয়েছে যে এই মুহুর্তে বিশেষ করে জার্মানিতে যাদেরকে নেওয়া হবে জনবলের ভয়াবহ অভাব আছে বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি প্রয়োজন হচ্ছে তাদের বিদেশি অভিজ্ঞ জনবল এমন পরিস্থিতিতে দেশটির মেইড শিল্প কারখানায় মেইড ইন জার্মানির মান এবং উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে আর আমাদের অ্যাম্বাসি থেকে যে খবরটা দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকেও দক্ষ কর্মী যারা আছেন তাদের জন্য জার্মানি যাওয়ার সুযোগ আছে এখন এই সুযোগগুলা কখন কোন সময় আসে আপনি ওয়েবসাইটে দেখবেন কারু কান কথায় না আমি ভিডিওর প্রথমে বইলা দিছি তো এখানে শিল্প থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে আইটি টেকনোলজি যা আছেন মোটামুটি বিশাল বাজার কিন্তু জার্মানিতে আছে তো দূতাবাস থেকে বলে দেওয়া হয়েছে যে জার্মান চ্যান্সেলরের আহ্বানে বাংলাদেশের দক্ষ কর্মীদের নতুন কাজের সম্ভাবনা আছে আর সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়মে জার্মান সরকারের নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছেন সো এই ক্ষেত্রে আমরা কই থেকে জানবো সোজা হিসাব অ্যাম্বাসি থেকে জানব মেইল করেন জার্মান অ্যাম্বাসির ফোন নাম্বার আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্লাস এইট এইট জিরো হচ্ছে ফাইভ এটা হচ্ছে জার্মান অ্যাম্বাসির বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে সেটার ফোন নাম্বার আবার বলি প্লাস এইট এইট জিরো টু ফাইভ ফাইভ সিক্স সিক্স এইট সিক্স ফাইভ জিরো এই নাম্বারে ফোন করেও আপনি এই ব্যাপারে তথ্য নিতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম